শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার 5 শতাধিক অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 15ই জুন শনিবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, 2 লিটার তেল, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু ও চিনি। প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।